DJ BM Remix. Saath mein se. मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। हेलो बंधुरा, वेलकम बैक टू माय यूट्यूब चैनल क्रैश किंग ओबी। बंधुरा तुम्हारा सबाई कैमन आछो? आई होप तुम्हारा सबाई खूब ही भलो आछो। तुम्हारा शुरूते जे स्क्रीनेर सामने हिंदी ओल्ड रोमांटिक डीजे सॉन्गेर जे स्टेटस वीडियोटा देखछिले, ओरकम स्टेटस वीडियो जदि तुम्हारा क्रिएट करते चाओ ताहले तुम्हराओ खूब सहजे क्रिएट करते पारबे। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরাও খুব সহজেই ক্রিয়েট করতে পারবে। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটাকে অন রেখো, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। চলো বন্ধুরা, বেশি না কথা বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য তোমাদেরকে একটা মাত্র অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যার নাম হলো অ্যালাইন মোশন। এই অ্যালাইন মোশন যদি তোমরা ইনস্টল করতে চাও তাহলে তোমাদের ফোনে থাকা প্লে স্টোর থেকে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ওখান থেকে জয়েন হয়ে ডাউনলোড করে নিতে পারো। তো বন্ধুরা, অ্যালাইন মোশন অ্যাপটা ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা অ্যালাইন মোশন অ্যাপটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমাদের সামনে এমন ইন্টারফেস শো করবে, যেটা তোমাদের করতে হবে আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে হচ্ছে কি, তোমরা তিনটে প্রিসেটের লিংক পেয়ে যাবে। এক সং বিটম্যাপ, দুই স্যাগ ইফেক্ট এবং তিন লাইটিং ইফেক্ট। এই তিনটেকে তোমাদের অ্যালাইন মোশনে ইনপুট করে নিতে হবে। ইনপুট করে নেওয়ার পর তোমাদেরকে সবার প্রথমে সং বিটম্যাপ প্রজেক্টটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর তোমাদের সামনে এমন ইন্টেন্স শো করবে, দিয়ে তোমরা একদম সবার শুরুতে চলে আসবে। আসার পর তোমরা হচ্ছে কি একদম জিরো সেকেন্ডে চলে আসবে। আসার পর এখানে যে লিরিক্স ভিডিওটা দেখছিলে ওটাকে তোমাদেরকে এখানে অ্যাড করতে হবে। এই লিরিক্স ভিডিওটা তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি, জলদি জলদি আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে হচ্ছে কি দুটোরই লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। ওখানে তোমরা অল মেটেরিয়াল পেয়ে যাবে, অল ফটো এবং সব কিছু ওখানটাই পেয়ে যাবে। দিয়ে তোমাদেরকে ওই ভিডিও ক্লিপটা ডাউনলোড করার পর তোমাদেরকে এখানটা অ্যাড করতে হবে, সবার শুরু থেকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর তোমরা এখানটা এটাকে নিচের দিকে নিয়ে চলে আসবে। নিচের দিকে এইভাবে টেনে নিয়ে চলে আসবে, দিয়ে তোমাদেরকে যেটা করতে হবে আমার এই যে লোগোটা আছে এটাকে কাট করে দিতে হবে। এইভাবে ভিডিওটার উপরে টাচ করে কাট করে দিতে হবে, দিয়ে তোমরা হচ্ছে কি চলে আসবে। কত দূর বলে দিচ্ছি, তোমরা চলে আসবে 7.17 সেকেন্ডে। এখানটায় আসার পর প্লাস আইকনে টাচ করবে, দিয়ে মিডিয়াতে টাচ করবে, দিয়ে তোমাদের যে ফোল্ডারে ফটো আছে সে ফোল্ডারটাকে সিলেক্ট করে তোমরা তোমাদের মনের মতন একটা ফটো অ্যাড করে নেবে। তোমাদের নিজেদের ফটো হোক বা তোমাদের প্রিয়জনেদের ফটো তোমরা অ্যাড করে নেবে। আমি একটা আমার ফটো অ্যাড করে নিলাম, দিয়ে তোমরা হচ্ছে কি বাকিটা অংশ কাট করে দেবে, দিয়ে সেম ওইভাবে নেক্সট বিটম্যাপে যাবে, গিয়ে তোমরা হচ্ছে কি আবার একটা তোমরা ফটো অ্যাড করে নেবে, দিয়ে বাকিটা অংশ কাট করে দেবে, দিয়ে সেম আবার একটা তোমাদের মনের মতন ফটো তোমরা অ্যাড করে নিও, আবার একটা তোমাদের মনের মতন ফটো তোমরা অ্যাড করে নেবে। ব্যাগ আসার পর তোমরা তিন নম্বর ইফেক্টটাকে কপি করবে। তিন নম্বর ইফেক্টটা কপি করার জন্য ফটোকের উপরে টাচ করবে, দিয়ে কপি ইফেক্টে টাচ করবে, দিয়ে নিচে বাম সাইডের নিচের দিকে থ্রি ডট বোতাম আছে ওটাই টাচ করবে, দিয়ে তোমরা ওখান থেকে কপি ইফেক্ট করে নেবে। দিয়ে ওখান থেকে ব্যাগ আসবে, ব্যাগ আসার পর তোমরা সং বিটম্যাপ প্রজেক্টটাকে আবার ওপেন করবে। ওপেন করার পর তোমরা চলে আসবে, তোমরা যে দু নম্বর ফটোটা যে দু নম্বর ইফেক্টটা যে লাগিয়েছিলে একটা ফটো ছেড়ে দিয়ে,
ওইখানটা ওই যে একটা ফটো যেই ফটোটা ছেড়ে দিয়েছিল সেই ফটোটার উপরে, অর্থাৎ 5.23 সেকেন্ডে যে 5.23 সেকেন্ডে যে ফটোটা আছে ওই ফটোটার উপরে 3 নম্বর ইফেক্টটা পেস্ট করবে। তারপরে নেক্সট আছে 2 নম্বর ইফেক্ট, তারপরে আবার 3 নম্বর ইফেক্ট, এইভাবে তোমরা পেস্ট করে দেবে। দেন নেক্সট আছে 2 নম্বর ইফেক্ট, তারপরে আবার 3 নম্বর ইফেক্ট, এইভাবে হচ্ছে কি তোমরা যে একটার পর একটা যে ফটো ছেড়েছিলে একটার পর একটা যে 2 নম্বর ইফেক্টটা লাগিয়েছিলে তারপরে যে গ্যাপটা রেখেছিলে ওইটার উপরে তোমাদের 3 নম্বর ইফেক্টটা পেস্ট করতে হবে। কত দূর পেস্ট করবে? সেম হচ্ছে কি 24.27 সেকেন্ডে পেস্ট করে দেবে, 27 সেকেন্ড পর্যন্ত পেস্ট করবে একটার পর একটা ফটোকের উপর, দিয়ে তোমরা আবারও সেম চলে আসবে, আবারও তোমরা সেম চলে আসবে। আমি বলে দিচ্ছি কত দূর, তোমরা 29.28 সেকেন্ডে সরি 29.27 সেকেন্ডে এখানটায় যে একটা ফটোকের উপর যে লাগিয়েছিলে, তারপরে হচ্ছে কি নেক্সট 30.22 সেকেন্ডে এই ফটোটার উপরে হচ্ছে কি তোমাদেরকে পেস্ট করতে হবে 3 নম্বর ইফেক্টে। এইভাবে তোমরা একটার পর একটা ফটো ছেড়ে দিয়ে 3 নম্বর ইফেক্টটাকে তোমরা পেস্ট করে দেবে, দিয়ে ওখান থেকে তোমরা ব্যাগ আসবে। ব্যাগ আসার পর তোমরা সেই ইফেক্টটাকে আবারও ওপেন করবে। ওপেন করার পর তোমরা 4 নম্বর ইফেক্টটাকে কপি করে নেবে। 4 নম্বর ইফেক্টটা কপি করে নেওয়ার পর তোমরা ব্যাগ আসবে। ব্যাগ আসার পর তোমরা সংবিধান প্রজেক্টটাকে আবারও ওপেন করবে। ওপেন করার পর তোমরা চলে আসবে, কত দূর আমি বলে দিচ্ছি, তোমরা চলে আসবে 24.27 সেকেন্ডে। এখানটায় আসার পর হচ্ছে কি তোমাদেরকে 4 নম্বর ইফেক্টটাকে পেস্ট করতে হবে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে দুটো জোড়া বিট আছে পরপর ছোট, ওই দুটো বিটকে ছেড়ে দিয়ে তোমাদের নেক্সট আবারও হচ্ছে কি 4 নম্বর ইফেক্টে পেস্ট করতে হবে, দিয়ে তোমাদের এই সামনে আবার দুটো জোড়া বিট আছে, এই দুটো জোড়া বিট ছেড়ে দিয়ে আবার হচ্ছে কি 4 নম্বর ইফেক্টটাকে পেস্ট করতে হবে। এইভাবে তোমরা পেস্ট করে দেবে, দিয়ে তোমরা ওখান থেকে ব্যাগ আসবে। ব্যাগ আসার পর সেই ইফেক্টটাকে আবারও ওপেন করবে। সেই ইফেক্টটা ওপেন করার পর তোমরা হচ্ছে কি 5 নম্বর ইফেক্টটাকে কপি করবে। 5 নম্বর ইফেক্টটা কপি করার জন্য ফটোর উপরে টাচ করে নিচে ইফেক্টে টাচ করবে, দিয়ে 3 ডট বোতামে বাম সাইডে নিচের দিকে 3 ডট বোতামে টাচ করে কপি ইফেক্ট করে নেবে, দিয়ে ওখান থেকে তোমরা ব্যাগ আসবে। ব্যাগ আসার পর তোমরা সংবিধান প্রজেক্টটাকে আবার ওপেন করবে। ওপেন করার পর তোমরা চলে আসবে, কত দূর বলে দিচ্ছি, তোমরা হচ্ছে কি 4 নম্বর ইফেক্টে যে লাগিয়েছিলে, তারপরে যে দুটো যে পরপর যে জোড়া বিট যে তোমরা ছেড়েছিলে ওই ফটকের উপরে তোমাদেরকে 5 নম্বর ইফেক্টটাকে পেস্ট করতে হবে। পরপর যে জোড়া বিট দুটো আছে ছোটো ছোটো ওই ফটোগুলোর উপরে তোমাদেরকে 5 নম্বর ইফেক্টটাকে পেস্ট করতে হবে। এইভাবে ফটোর উপরে টাচ করে তোমরা ইফেক্টে টাচ করবে, দিয়ে বাম সাইডের নিচে যে 3 ডট বোতাম আছে যেখান থেকে ইফেক্ট কপি করেছিলে তার নিচে পেস্ট ইফেক্ট আছে ওইটাই টাচ করে তোমরা অ্যাড করে দেবে। ব্যাক করে দিচ্ছি, দিয়ে তোমরা আবার কোথায় চলে আসবে আমি বলে দিচ্ছি, তোমরা আবার হচ্ছে কি 28.8 সেকেন্ডে চলে আসবে। আসার পর তোমরা এখানটাও দুটো ফটকের উপরে পেস্ট করতে হবে 5 নম্বর ইফেক্টটা, দেখতে পাচ্ছ বন্ধুরা পেস্ট হয়ে গেছে। তারপরে তোমরা নেক্সট ব্যাগ আসবে। ব্যাগ আসার পর সেই ইফেক্টটাকে আবার ওপেন করবে। ওপেন করার পর তোমরা 6 নম্বর ইফেক্টটাকে কপি করবে, অর্থাৎ লাস্ট ইফেক্টটাকে তোমাদেরকে কপি করে নিতে হবে। কপি করে নিলাম, তো তারপরে ওখান থেকে তোমরা ব্যাগ আসবে। ব্যাগ আসার পর সেই সরি সংবিধান প্রজেক্টটাকে আবার ওপেন করবে। ওপেন করার পর তোমরা কত দূর চলে আসবে আমি বলে দিচ্ছি, তোমরা চলে আসবে 28.20 সেকেন্ডে। এখানটায় যে পরপর যে ছোটো যে লাল বিটগুলো আছে কটা ফটকের উপরে আমি বলে দিচ্ছি, একটা দুটো তিনটে চারটে পাঁচ চারটে ফটকের উপরে তোমাদেরকে 6 নম্বর ইফেক্টটাকে পেস্ট করতে হবে। পরপর হচ্ছে কি যে বিটগুলো আছে ওই ফটকের উপরে তোমাদেরকে পেস্ট করে দিতে হবে।
নম্বরের বিটটা, অর্থাৎ লাস্ট বিটটা, লাস্ট বিটটা পেস্ট করার পর তোমরা ওখান থেকে ব্যাগ আসবে প্রায় পুরোপুরিভাবে ভিডিওটা ফটোটা সরি ফটোর উপরে ইফেক্ট লাগানো কমপ্লিট। তো তোমরা লাগিয়ে নিও এইভাবে, দিয়ে ওখান থেকে তোমার ব্যাগ আসবে। ব্যাগ আসার পর তোমরা হচ্ছে কি 3 নম্বর পিসেরটাকে ওপেন করবে, অর্থাৎ লাইটিং ইফেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা এটাকে অল সিলেক্ট করে অল লেয়ার কপি করে নেবে, দিয়ে ওখান থেকে তোমার ব্যাগ আসবে। ব্যাগ আসার পর তোমরা একদম শুরু থেকেই হচ্ছে কি এটাকে পেস্ট করে দেবে, দিয়ে এখানটায় হচ্ছে কি আমার লোগো আছে, এই লোগোটাকে তোমরা উড়িয়ে দিয়ে উপরে ডিলিট অপশান আছে, ডিলিট অপশানটা থেকে ডিলিট করে দিয়ে তোমাদের লোগো তোমাদের নাম হ্যান ত্যান লাগিয়ে নিও। দিয়ে দেখতে পাবে একটা লাইটিং অ্যাড হয়ে গেছে, আর এই যে নিচে যে পিএনজিটা ছিল ওল্ড বেঙ্গলি ডেটাসটা, ওটা হচ্ছে কি তোমাদেরকে অ্যাড হয়ে যাবে। আর এরকম উপরে যে লাইটিংটা দেখতে পাচ্ছো ওটা তোমাদের অ্যাড হয়ে যাবে। দিয়ে তোমাদেরকে এই ভিডিওটা এক্সপোর্ট করার জন্য, ভিডিওটা পুরোপুরিভাবে কমপ্লিট বন্ধুরা, তো এই ভিডিওটা তোমাদেরকে এক্সপোর্ট করার জন্য তোমাদেরকে উপরে শেয়ার চিহ্নই টাচ করতে হবে, সেটিং চিহ্ন সাইটে, দিয়ে ভিডিওটি টাচ করতে হবে, দিয়ে 1080 টাচ করতে হবে, দিয়ে তোমাদের ফোন অনুযায়ী তোমরা হচ্ছে কি সিলেক্ট করে নিও। দিয়ে নিচে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে টাচ করবে, দিলেই এক্সপোর্ট হতে থাকবে, 0 থেকে 100 হবে, দিলে সেভ করে নিও, তোমাদের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর এরকম নতুন নতুন রোমান্টিক ভিডিও আমার চ্যানেলে পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটাকে অন রেখো, কারণ আমি এই চ্যানেলে কন্টিনিউ এমনই ভিডিও ছাড়তে থাকি। তো চলো বন্ধুরা, আজকের এই মতো, আবারও দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তার আগে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।